ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নজর রাখবো বিস্তারিত খবরে। আজ রাজ্য সফরের দ্বিতীয় দিন অমিত শাহর, এবং কিছুক্ষণ আগেই তিনি যান প্রথমে দক্ষিণেশ্বর মন্দিরে, সেখানে মাকে দর্শনের পর তিনি পুজো দেন। এরপর তিনি সেখান থেকে বেরিয়ে গেছেন, অর্থাৎ দক্ষিণেশ্বরের মন্দির থেকে তিনি বেরিয়ে গিয়েছেন, এবং তিনি এরপর সোজা যাবেন টালিগঞ্জ এলাকার উদয়শঙ্কর সরণিতে পণ্ডিত অজয় চক্রবর্তীর সঙ্গীত শিক্ষা কেন্দ্রে, এবং তার সঙ্গে সাক্ষাতের পর অমিত শাহ যাবেন সল্টলেকের ইজেডসিসিতে, যেখানে বিজেপি সাংগঠনিক বৈঠক রয়েছে। অন্যদিকে আজ বাগুইআটিতে মতুয়া পরিবারের মধ্যাহ্নভোজ সারবেন অমিত শাহ। দক্ষিণেশ্বরে তিনি পুজো দেন, এবং পুজো দেওয়ার পর কি জানিয়েছেন অমিত শাহ শুনব। আজ মেরে বঙ্গাল দৌরে কা দুসরা দিন হ্যায়। আজকে দিন কি শুরুয়াত সমগ্র ভারত ভারতবর্ষ কি চেতনাস্থলী, जहाँ से कई लोगों ने ऊर्जा प्राप्त करी, ऐसे दक्षिणेश्वर माँ काली के मंदिर से की। मैं कई बार दक्षिणेश्वर आया हूँ, जब भी आया यहाँ से ऊर्जा और चेतना प्राप्त कर वापस गया। कि बंगाल की महान भूमि, चैतन्य महाप्रभु, स्वामी प्रणवानंद, ठाकुर रामकृष्ण परमहंस, विवेकानंद, श्री अरविंद, बंगाल की महान जनता को आह्वान करना चाहता हूं कि आध्यात्मिक और धार्मिक चेतना का केंद्र बंगाल जो पूरे देश का बना, पूरे देश का रहा, वो गौरव फिर से एक बार बंगाल प्राप्त करे। इसलिए आप सब एकमुष्ट होकर, जागरूक होकर अपने अपने दायित्व का निर्वहन करें। आज माँ काली से समस्त बंगाल की और देश की जनता की मंगल कामना मैंने की है। मोदी जी के नेतृत्व में ये देश फिर से एक बार दुनिया में अपना गौरवमय स्थान प्राप्त करे, यही मेरी माँ काली के चरणों में प्रार्थना है। धन्यवाद। যেমনটা আপনাদের জানালাম যে এই মুহূর্তে তিনি রওনা হয়ে গিয়েছেন দক্ষিণেশ্বরের মন্দির থেকে টালিগঞ্জের উদ্দেশ্যে। টালিগঞ্জ এলাকার উদয়শঙ্কর সরণিতে পণ্ডিত অজয় চক্রবর্তীর সঙ্গীত শিক্ষা কেন্দ্রে যাবেন অমিত শাহ। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সঞ্চয়ন মিত্রের সঙ্গে। সঞ্চয়ন, অমিত শাহর দুদিনের রাজ্য সফর, এবং গতকালও আমরা যেটা দেখেছি যে দলীয় বৈঠক, সাংগঠনিক বৈঠক ছাড়াও তিনি কিন্তু জোর দিচ্ছেন জনসংযোগে, এবং আজ তিনি অজয় চক্রবর্তীর সঙ্গে দেখা করতে আসছেন তার এই সঙ্গীত শিক্ষা কেন্দ্রে। তুমি রয়েছো সেখানে, আর কি জানতে পারছো? দেখো, আজকে তিনি এখানে এসে পৌঁছবেন অমিত শাহ কিছুক্ষণের মধ্যে। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে অজয় চক্রবর্তী তিনি বাড়ির বাইরে এসে অপেক্ষা করছেন, এবং এর কিছুক্ষণের মধ্যেই অমিত শাহ এসে যেটা করবেন, তিনি প্রথমে ভেতরে যাবেন, গিয়ে সেখানে কিছুক্ষণ গান শুনবেন। সঙ্গীত শিক্ষায়তনে যারা ছাত্রছাত্রীরা রয়েছেন তারা কিন্তু তৈরি হয়ে রয়েছেন তাকে গান শোনাবার জন্য, এবং তার জন্য সামান্য কিছু ব্যবস্থা রয়েছে, চায়ের ব্যবস্থা রয়েছে, এবং এর মাধ্যমেই আজকে অল্প কিছুক্ষণে যে জনসংযোগ যাত্রা সেটা কিন্তু থাকবে। ধন্যবাদ, ধন্যবাদ সঞ্চয়। অজয় চক্রবর্তীকেও আমরা দেখলাম যে তিনি বাইরে বেরিয়ে এসেছিলেন, কিছুক্ষণের মধ্যে কিন্তু অমিত শাহ তিনি পৌঁছে যাবেন, এবং যেমন সঞ্চয়ন আমাদের জানিয়ে দিল যে সেখানে প্রস্তুতি একেবারে তুঙ্গে। এই সঙ্গীত শিক্ষা কেন্দ্রের ছাত্রছাত্রীরা তারা গান শোনাবেন, প্রথমে সঙ্গীত পরিবেশন করবেন, এবং তারপর অমিত শাহর সঙ্গে অজয় চক্রবর্তীর বৈঠক যেটা হওয়ার কথা আমরা জানি সেই বৈঠক রয়েছে, এবং তার সঙ্গে সাক্ষাতের পর অমিত শাহ যাবেন সল্টলেকের ইজেডসিসিতে, সেখানে বিজেপি সাংগঠনিক বৈঠক রয়েছে, এবং এরপর গৌরাঙ্গনগরে মতুয়া পরিবারের সঙ্গে মধ্যাহ্নভোজ সারবেন তিনি। সেখান থেকে নিউ টাউনের হোটেলে ফিরে সাংবাদিক বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এবং ফের ইজেডসিসিতে গিয়ে সমাজের বিভিন্ন অংশের ব্যক্তিদের সঙ্গে দেখা করবেন অমিত শাহ। আজ রাতেই অমিত শাহর দিল্লি ফিরে যাওয়ার কথা। আজ রাজ্য সফরের দ্বিতীয় দিন, গতকাল আমরা দেখেছিলাম যে তিনি বাঁকুড়া গেছিলেন, এবং সেখানে দলের সাংগঠনিক বৈঠক করেন তিনি, এবং আজ দ্বিতীয় দিন
আজ বাগুইআটিতে তিনি মতুয়া পরিবারের সঙ্গে মধ্যাহ্নভোজ সারবেন।